চাইতে হবে হুজুরদের কাছে না, আগে দোয়া চাই আসতে হবে মায়ের কাছে। মায়ের কাছে, যারা মায়ের সাথে বেয়াদবি করছি, পিতার সাথে বেয়াদবি করছি, ওই মা এবং বাবার কাছে জড়িয়ে ধরে, পায়ে ধরে দোয়া চেয়ে মাফি তলব করে নিতে হবে। আজকে পুরো রমজান মাসের শুরুতে একটা হাদিস গিয়েছে, আপনারা বিভিন্ন মসজিদে শুনেছেন, যে নাকি নবী পাকের নাম উচ্চারণ করার পরে দুরুদ পড়লো না, আর জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন সে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন, বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক, আমাদেরকে আল্লাহ পরিত্রাণ দান করুক। এরপরে বললেন যে তার পিতা মাতা পাওয়ার পরে জান্নাতে পৌঁছাইতে পারলো না, সে ধ্বংস হোক, রাসূল সাল্লাম বললেন আমিন। তৃতীয় শ্রেণীতে এইভাবে পা দিয়ে আসে না, নাই শুনেছি কিনা বলেন না, একেবারে প্রসিদ্ধ হাদিস। তাহলে পিতা মাতার এখান থেকে প্রমাণ করতেছে পিতা মাতার খেদমত করা দরকার কি দরকার না, বলেন না। মানুষ যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করবা, আমার বিধান আদায়ের পরে, আমার হক গুলো আদায়ের পরে, খবরদার বিল ওয়ালিদাইনি, তোমাদের পিতা মাতার হক তোমরা আদায় করবা, বলেন না সুবহানাল্লাহ। ইহসানা সদাই ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। এমন কি এরপরে আয়াত আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর মেহেরবান যুক্ত দয়া যুক্ত তাদের সাথে ব্যবহার করবা, শব্দটিও তাদের সামনে ব্যক্ত করবা না। আমরা উফ শব্দ ব্যবহার করি কখন? কষ্ট পাইলে। আমাদের পিতা মাতা যদি কষ্টদায়ক কোনো ব্যবহার আমাদের সাথে করে, তারপরেও আল্লাহ বলতেছেন খবরদার উফ শব্দটাও তাদের সামনে ব্যক্ত করবা না। কোরআনের দ্বারা আল্লাহ পাক বলতেছেন পিতা মাতার খিদমত সদাই ব্যবহার করা। আজকে আমরা একটা বিবি পাইয়া বিবির কথা শুনি মায়ের উপর অত্যাচার করি, ঠিক না বেড়ি, বলেন না। হতবাগা পোড়া কোপাইলে তারাই যারা সুন্দর মাঝখানে থেকে নিগুড় তথ্য অধ্যয়ন করে না জেনে যারা পিতা মাতার উপরে জুলুম নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা তাফসিরে আসছে হাদিসেও আসছে, যারা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে না তাদের ঈমান নসিব হয় না, বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। তার জ্বলন্ত প্রমাণ হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আল-কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমি ঘটনার দিকে যাব না, খেয়াল করবেন, মায়ের সাথে যদি দুর্ব্যবহার করে, মায়ের সাথে যদি সদয় ব্যবহার না করে, মায়ের সাথে যদি সুন্দর এবং মাধুর্যপূর্ণ ব্যবহার না করে, মা যদি খুশি না থাকে, পিতা যদি খুশি না থাকে সন্তানের প্রতি, তাহলে ওই সন্তান যতই ইবাদত করে কপাল কালো করে ফেলুক না কেন, ওই সন্তানের ইবাদতের দ্বারা কালেমা নসিব হবে না, বলেন না চিৎকার দিয়ে নাউযু বিল্লাহি মিন যালিক। কালেমা নসিব হওয়ার জন্য ইবাদত তো শর্ত শর্তই, তার সাথে পিতা মাতার সাথে সদাই ব্যবহার শর্ত, ঠিক না ঠিক, বলেন না। তাহলে পিতা মাতার সাথে সদাই ব্যবহার করার দরকার কি দরকার না দিয়ে বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা পৃথিবীর মধ্যে তুমি যখন দোয়া করবা তোমার নিজে বাসার জন্য, দোয়ার মধ্যে খবরদার তোমার মা এবং বাবা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছিল, বড় হওয়ার পরে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে একটু ত্রুটি হতে পারে, একটু অন্যদিকে নজর যাইতে পারে, বড় হওয়ার পরে সন্তানের নিজের সন্তান আসেন, মহব্বতের ভাগ সন্তানের প্রতি পড়ে যায়, বিবি চলে আসে বিবির প্রতি চলে যায়, একটু মহব্বত কমে যায়, সুতরাং ছোটবেলায় শুধুমাত্র তোমার প্রতি তোমার পিতা মাতার মহব্বত ছিল পুরাপুরি। এই জন্য দোয়া যখন করবা, দোয়ার মধ্যে তোমার পিতা মাতাকে সামিল করবা, সবাই পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, যখন দোয়া করবা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবা, রব্বুল আলামিন ছোটবেলায় আমার পিতা মাতা যেমন ভাবে পুরাপুরি মহব্বত দিয়া, মহব্বতের মধ্যে কোনো ত্রুটি নাই, সন্তানটা কালো হয়েছেন, সন্তানটা কানা চোখ নাই, অথবা সন্তানের মুখটা একটু বাঁকা, এরপরও মায়ের ভালোবাসা কি কম থাকে, আওয়াজ দেবেন কম থাকে, পুরোপুরি ভাবে মা তোমাকে ছোট্টবেলায় লালন পালন
কবুল করেছে পূর্ণভাবে ভালোবাসা দিয়া, তেমনি ভাবে তুমি আমার কাছে দোয়া করো যে রব্বুল আলামিন ছোট্টবেলায় যেমন ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তেমনি ভাবে তুমি জান্নাতে আমাদের পিতামাতাদেরকেও লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া শিখাই দিয়েছেন কে? জোরে বলে আল্লাহর নাম উচ্চারণ করতে বখিলাটি, এই দোয়া কে শিখাই দিয়েছেন? মহান রব্বুল আলামিন, মহান সত্তা, মহান প্রতিপালক, সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যে যা কিছু আছে সবগুলোর স্রষ্টা কে? ওই আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন পিতামাতার হক আদায় করবা আমি আল্লাহর পরে, পিতামাতার সামনে উফ শব্দ বলবা না, পিতামাতার সামনে সুন্দর মাধুর্যপূর্ণ মহাব্বতপূর্ণ কথা তোমরা বলবা, এবং পিতামাতার জন্য ছোট্টবেলায় যেমন লালন পালন করেছে তেমনি তোমরা আমার কাছে পিতামাতার লালন পালনের জন্য দোয়া করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা যাদের আছে তাদের খেদমত করা দরকার কি দরকার না? আল্লাহ পাকের বান্দাদের আওয়াজ দিয়ে বলেন, কষ্ট পাচ্ছেন মনে হয়, পিতামাতার যাদের আছে এই পিতামাতার পূর্ণরূপে খেদমত করার দ্বারাই আমাদের ঈমান নসীব হবে। একটু আগেই বলে আসলাম আল-কামার হাদিস, দেখবেন লম্বা হাদিস, অনেক লম্বা ঘটনা। আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও তার কালেমা নসীব হচ্ছিল না শুধু মাকে কষ্ট দেওয়ার কারণে। উনি একজন জলিল কদর সাহাবী ছিলেন। বলেন তো আব্দুল কাদের জিলানির কাছে জিজ্ঞাসা করা হলো, আয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে সবচাইতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে পীর জগতের শ্রেষ্ঠ শিরোমণি আল্লাহওয়ালা মানুষ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, ওনার কাছে প্রশ্ন করা হলো, রসুলের সাহাবির দাম বেশি নিম্নতম সাহাবির নাকি আপনার দাম বেশি? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও প্রশ্নকারী খেয়ালে গেল শুনবাম, বিশ্ব নবীর নিম্ন স্তরের সাহাবীর পায়ের ধুলা ঘোড়ার পায়ের ধুলার যেই পরিমাণ মূল্য, আমি আব্দুল কাদের জিলানির ওই পরিমাণ মূল্য নয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবীর এত দাম হওয়া সত্ত্বেও মায়ের সাথে বিয়াদিবি করছে, খেয়াল করে শুনতে হবে, মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের খেদমত পরিপূর্ণভাবে আদায় করি নাই, এরপরও কালেমা নসিব হচ্ছিল না, ঠিক না? ঠিক বলেন না? বিশ্বনবী যখন লাকড়ি জমা করতে বললেন মায়ের সামনে মাফ করার দেওয়ার জন্য, বলা হলো, মা বললো না না আমি মাফ করতে পারবো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এখান থেকে যদি কালেমা নসিব ছাড়াই যদি ইন্তেকাল করে জাহান্নামে পড়তে হবে, তার চাইতে ভালো হলো পৃথিবীর মধ্যে আগুনে জ্বলা। লাকড়ি জড়ো করতে বললেন, লাকড়ি জড়ো করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। রসুল সাল্লাম আদেশ প্রদান করলেন, এখন তুমি আলকামাকে তার মায়ের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন দয়া সৃষ্টি করে দিয়েছেন, মার প্রতি যতই জুলুম করুক না কেন, যখন সন্তান মায়ের সামনে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, কষ্টের সম্মুখীন হয়, মা সঙ্গে সঙ্গে অন্তর থেকে সমস্ত ব্যথা মুছে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার আলকামার যে কষ্ট দিয়েছে সবগুলো মুছে ফেললাম। বলার সাথে সাথে আলকামার মুখ থেকে কালামা নসিব হয়ে গেল। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই লম্বা ঘটনা সংক্ষেপে বললাম, ঘটনা দ্বারা বুঝলাম মায়ের খেদমত কালেমা নসিব হওয়ার জন্য শর্ত, ঠিক না? ব্যাডিক বলেন না? অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমরা আসার জন্য ফাঁকা জায়গাগুলা কাতারবদ্ধ হয়ে আমরা পূরণ করে নেই।